হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, তোমাদের বন্ধু আবারও চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে মূলত সকাল থেকে, সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 7:30-7:45 বেজে গেছে। তো বন্ধুরা, তারপরে ঘুম থেকে ওঠার পরে চাটা খাওয়া হয়েছে, চাটা খাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে স্নানও করে নিয়েছি, আজকে স্নান টান করে নিয়েছে। স্নান টান করে নেওয়ার পরে আজকে আমার মা জেঠিরা যাবে চাবড়া ষষ্ঠী করতে, আজকে চাবড়া ষষ্ঠী। তো সেই চাবড়া ষষ্ঠী করতে যাবে, সেই যাওয়ার মুহূর্তটা আজকে তোমাদের মধ্যে শেয়ার করব, এবং যাওয়া যে মানে ফিরে আসার পরে সেটাও তোমাদের মধ্যে শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের মা মূলত রেডি হয়ে গেছে, তোমরা দেখো মা রেডি হয়ে গেছে। তো মা এখন যাবে সেই ষষ্ঠী করতে, রেডি হচ্ছে, এখনো পুরোপুরি রেডি হয়নি, ষষ্ঠী করতে যাবে। শুধু মা একা যাবে না, আমার সঙ্গে মায়ের সাথে জেঠিরাও যাবে। তো সেই ভিডিও তোমাদের মধ্যে দেখাবো, এবং মায়ের যে প্রস্তুতি। তোমরা দেখলে যে মা জেঠি মিলে পুজো দিতে গেল, আজকে বললাম যে চাবড়া ষষ্ঠী আছে, তো সেই চাবড়া ষষ্ঠী পুজো দিতে গেল। তো এখন আমি ভাত খাবো। তো আজকে মূলত পান্ত ভাত, মানে কালকে রাত্রের একটুখানি ভাত ছিল, তো পান্ত ভাত খাবো এবং সঙ্গে কাঁচা লঙ্কা, এবং সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো পান্ত ভাত সঙ্গে মুড়ি এবং একটা কাঁচা লঙ্কা আছে, এবং তোমরা হয়তো ভাতটা দেখতে পাচ্ছ না, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ভাত রয়েছে, ভাত রয়েছে, এবং সেটা আমরা খাবো, সেটা আমি খাবো। তো বন্ধুরা, আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে মারা আসলে আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ, এবং সঙ্গে গাইজ, ফাইনালি মা চলে এসেছে পুজো দিয়ে, এবং মা প্রসাদ দেবে, এবং মা ডাকছে আমাকে। তো প্রসাদ খাবো, তো এখন প্রসাদ খাবো। তো তোমরা সেটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, তোমরা দেখো যে মা ষষ্ঠী করে মানে চলে এসেছে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো।
চলে এসেছে এবং সেটা তোমরা দেখতে পেলে। তো এখন আমি প্রসাদ খাচ্ছি এবং সেই প্রসাদ খাচ্ছি এবং সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো জানি না তোমাদের ভালো লাগছে কি না, তো অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবা। তো গাইস এখন আমি দাঁড়িয়ে রয়েছি দাদার বাড়ির কেটের কুটায়। তো দুপুরের পর থেকে আর ভিডিও করতে পারিনি, দুপুর না সকালের পর থেকে ভিডিও করতে পারিনি, তো একটু ব্যস্ত ছিলাম যে কোনো জন্য ভিডিও করিনি। তো এখানে আজকে ভিডিওটি শেষ করছি। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো চলো বন্ধুরা আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা, সদা সর্বদা মঙ্গল লাইফস্টাইল ব্লগ দিনের সাথে জুড়ে থাকবা। নমস্কার।